চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আজ ইলিয়াস কাঞ্চন ও নিপুণের শপথ অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চনকে শপথ পাঠ করালেন মিশা সওদাগর। সভাপতি নির্বাচিত হইয়া শপথ করিতেছি যে আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে যাইতেছি তাহা সমিতি বিধান অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। এবং নিপুণ সহ বাকি সদস্যদের শপথ পাঠ করান চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পদগুলি বলো সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে যাইতেছি তাহার সমিতির বিধান অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্রের প্রতি এই শপথ অনুষ্ঠান শুরু হয় বিকাল 5:30। শপথ অনুষ্ঠানে জায়েদ খান নেই। আপিল বোর্ডের সিদ্ধান্তে নিপুণকে শনিবার নির্বাচিত করা হয়।